আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও থেকে। আজকে আমি সেট ফাংশন অধ্যায়ের আরও একটি প্রশ্নের সমাধান করব, যেটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2000 সালে এসেছিল। তাছাড়া প্রশ্নটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, যেখানে দেখো বলা আছে ইউ সমান সমান 1 2 3 4 5 6, অর্থাৎ ইউ একটা সেট এবং উপাদান দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত, এবং এ একটি সেট যার উপাদান দেওয়া আছে 1 2 3, এবং বি একটি সেট যার উপাদান দেওয়া আছে 2 4 এবং 6। তাহলে এত হলে বলা হয়েছে যে এ প্রোক ইন্টারসেকশন অফ বি প্রোক এর মান কত। আচ্ছা, এখানে অপশন দেওয়া আছে 4টা, আমরা সমাধান করব, সমাধানে দেখব কোন অপশনটা আসলে সঠিক হয়। তো চলো দেখি সমাধান করা যাক। আচ্ছা, আমরা লিখলাম সলিউশন। দেখো আমাদের সর্বপ্রথম বের করে নিতে হবে এ প্রুক। আমরা জানি এ প্রুক মানে হলো যে আমরা জানি যার উপরে প্রুক থাকবে সেটা আমাদের ইউ থেকে সেটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এর উপর প্রুক আছে ইউ থেকে, এ আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। এখন আমরা ইউ এর মান বসে দেবো, ইউ এর মান কত? 1 2 3 4 5 এবং 6, বিয়োগ কত আছে এ, এর মান কত? এর মান আমাদের এখানে দেওয়া আছে 1 2 3। আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করে নিই, আমরা ডান পাশে লিখে রাখছি, যদি এটা আমাদের বিয়োগ করি, অর্থাৎ এখান থেকে এই এ মান থেকে আমরা 1 2 এবং 3 শুধু বাদ দেবো, 1 2 3, এটা যদি বাদ দিই তাহলে কত থাকবে? 4 5 6। তাহলে আমরা এই পাশে লিখে রাখলাম 4 5 6। একইভাবে আমরা যদি এখানে বি প্রুফটা বের করে নিই, বি প্রুফ বের করে নিতে চাইলে আমরা জানি একই নিয়ম, ইউ থেকে বি বাদ, ইউ থেকে বি বাদ, তাহলে ইউ এর মান আছে 1 2 3 4 5 6, সেকেন্ড ব্রাকেট ক্লোজ। আবার দেখো আমরা কার মান বসে দেবো, বির মান, বির মান কত দেওয়া আছে? 2 4 6 সমান সমান, আমরা যদি এই মান থেকে এই মান বিয়োগ করি, দেখো তাহলে এখানে 2 4 6 বাদ, 2 4 6 বাদ, তাহলে কি থাকবে? 1 3 5। আমরা লিখব 1 3 এবং 5। শেষ, আমাদের মান বের করতে বলা হয়েছে কোনটা, এখন আমরা সেটা লিখে রাখবো। অর্থাৎ আমরা লিখব এ পুরো ইন্টারসেকশন অফ বি প্রুফ। এখন আমরা এ প্রুফের মান বসে দেবো, এ প্রুফের মান আমরা বের করে নিচ্ছি, দেখো কত? 4 5 6, আমরা বসাবো 4 5 6, এরপরে ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন দিলাম, এরপরে আমরা কিসের মান বসাবো দেখো তো? বি প্রুফ, বি প্রুফের মান বের করে নিচ্ছি কত? 1 3 5, 1 3 5। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখো যদি ইন্টারসেকশন থাকে তাহলে আমাদের কি করতে হবে, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে ইন্টারসেকশন যদি থাকে তাহলে এই দুই মানের মধ্যে যে মানটা কমন আছে অর্থাৎ মিল আছে সেই মানটা নিতে হবে আমাদের। দেখো এখানে 4, এখানে কমন নাই, নাই 5, হ্যাঁ 5 আছে, তাহলে আমরা এখানে 5টা নিতে পারবো, আমরা নিলাম 5। এরপর দেখো কত আছে? 6, কিন্তু এখানে 6 নাই, সুতরাং 6টা আর নিতে পারবো না। তাহলে আমাদের আমাদের শেষ ফাইনাল উত্তর কত পাইলাম আমরা? 5, অর্থাৎ এই 5 আমাদের এই অঙ্কের অপশনে যেখানে 5 আছে সেটা হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে গ নম্বর হবে সঠিক উত্তর। যে আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।